আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 5 থেকে 6 বছরের বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো বাচ্চার ফ্রক তৈরি করতে পারেন। তো এখানে 4 ভাঁজ ভাঁজ করা হলো। এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাশে নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় নিয়েছি আমি 22 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন। তো এখানে 1.5 ইঞ্চিতে আমি গলা দিয়ে দিচ্ছি, যেহেতু বেবি শুকনো এই জন্য 1.5 ইঞ্চিতে গলাটা দিলাম। আর গলা লম্বা নিলাম আমি 3.5 ইঞ্চি মাপের। তো আপনারা নিয়ম ফলো করবেন, তবে সব বেবি এক মাপের হয় না। তো এখানে কাঁধ নিলাম আমি 2.5 ইঞ্চি। তো আপনারা শুধু নিয়মটা ফলো করবেন। তো আমি আর্ম হোলটা 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখান থেকে এভাবে সোজা টান দিয়ে নিতে হবে। এখন বডির মাপ দিয়ে দিচ্ছি আমি। তো বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি হয়। তো আমি প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এরপর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তো আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এখন আমি কোমর নিচ্ছি, তো কোমর আমি 10 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন কোমর আমি 6.5 ইঞ্চিতে নিচ্ছি, বডির চেয়ে 1 ইঞ্চি কমিয়ে দিলাম। এখন আমি নিচে 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন উপরের সাথে নিচের অংশকে এভাবে মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পরে আমি নিচে 1.5 ইঞ্চিতে হালকা মার্ক করে দেব। তো এই 1.5 ইঞ্চিতে আমি এখানে হালকা মার্ক করে দিচ্ছি। এখান থেকে এভাবে বাঁকা করে শেপ করে নিতে হবে, যাতে কোনা না ঝুলে পড়ে। এখন গলার শেপটা করে নিলাম, এরপর আমি আর্ম হোলের শেপটা করে দিচ্ছি, এবং কাঁধে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি নিচের দিকে। এখন এই মাপ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো এই মাপ অনুসারে কেটে নেওয়ার পর এখন পিছনের গলার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পিছনের গলা আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। 2.5 ইঞ্চিতে এভাবে গোল রাউন্ড করে দিয়ে প্রথমে পিছনের গলাটা কেটে নিচ্ছি, এরপরে ফ্রকটি খুলে পিছনের পাড়টাকে সরিয়ে সামনের গলাটা কেটে নিব। এরপর আমি আরও 2 পাট কাপড় ভাঁজ করে নিলাম। তো এখানে 4 ভাঁজ হলো, 2টা হাতা কাটবো আমি, 2 পাট একসাথে কাটবো। তো এখানে পাশে নিয়েছি আমি 7 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি হাতার মুহুরিটা নিয়ে নিচ্ছি, তো আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। লম্বাটা নিব আমি 9 ইঞ্চি পরিমাণ। তো এখানে কাপড় আছে 10 ইঞ্চি, আমি 1 ইঞ্চি কম নেব। তো আমার এখানে কুচি হবে আরও। তো এখানে খোলা অংশে 2 ইঞ্চিতে মার্ক করে হাতার শেপটা করে নিলাম। তো নিচে কুচির কারণে আরও 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে হাতার ঝুল। তো এখন হাতার শেপ করে আমি এই যে এখানে আরও 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সেলাইয়ের কাপড়ের জন্য। 1 ইঞ্চি বাড়িয়ে আমি সেলাইয়ের কাপড় রাখলাম। এখন আমি মার্ক অনুযায়ী কেটে নেব। তো এই যে আমি মার্ক অনুসারে হাতের শেপটা কেটে নিচ্ছি। তো এখন এখানে সাদা কাপড় কেটে নিয়েছি পাশে 4 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় প্রয়োজন মতো নিতে হবে। তো আমি মাপটা দেখিয়ে দিলাম, পাশে নিতে হবে 4 ইঞ্চি। আর এখানে আরেকটা সাদা কাপড় নিয়েছি আমি, এটার পাশের মাপ হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, আর এটা লম্বা নিতে হবে। এই যে ফ্রকের গলা থেকে নিচের ঝুল অবধি লম্বাটা নিতে হবে, বাকি অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। আর সামনের পাটে যেহেতু ডিজাইন হবে, তো সামনের পাটটাকে কেটে আমি আলাদা করে দিলাম। এই সাদা পাটটা এভাবে মাঝখানে থাকবে। এখন আমি পাইপিংয়ের কাপড় কেটে নেব। তো এভাবে কোনাকুনি করে পাইপিংয়ের কাপড় কাটতে হবে। তো এগুলো 1.5 ইঞ্চি মাপের করে আপনারা কোনাকুনি করে কেটে নেবেন। এখন আমি মাঝখানের পাটটাকে জয়েন দেব। তো সামনের পাটে এভাবে সামনের যে একটা পাট সাদা পাটের উপরে উল্টোভাবে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে একইভাবে এখানে কিছু বাড়তি অংশ হয়েছে আমি কেটে ফেললাম, একইভাবে এই পাশের যে পাটটা সেটাকেও আমি উল্টোভাবে এভাবে বসিয়ে নেব। উল্টোভাবে বসিয়ে এটারও সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এটারও আমি সাইড দিয়ে সেলাই করে নিলাম। এরপরে আমি এটার মাঝখানটা চিহ্নিত করে নেব। তো এই যে মাঝখানে কেটে আমি চিহ্ন করে নিলাম। এরপরে যে সাইডের অংশ, এটাকে এভাবে এখানে চিকন করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো সামান্য সাদা অংশ বের করে রেখে ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। এতে করে পাইপিংয়ের মতো সুন্দর ডিজাইন লাগবে। তো দেখুন, এই যে চিকন একটা পাইপিং বোঝা যাচ্ছে। তো একইভাবে এই পাশেও ভাঁজ করে সামান্য চিকন সাদা অংশ রেখে ভাঁজ করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দুই পাশেই চিকন পাইপিংয়ের মতো করে আমি ডিজাইন তৈরি করে নিলাম। তো এখন আমি
এই মাঝখানটায় যে চিহ্ন করেছি, এই পাশ থেকে এই অংশটাকে এবং এই পাশ থেকে এই অংশটাকে একসাথে করে এখানে আমি সেলাই করে আটকিয়ে দেব। তো খেয়াল করুন আপনারা, দুইটাই পাইপিংয়ের মতো হয়ে থাকবে। এরপর আমি পিছনের পাটটা নিয়ে নেব। পিছনের পাটে যেহেতু আমি ফাড়া দেব, তো আমি এখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম প্রথমে, তো আমি একটু হালকা বাড়িয়ে দিলাম, 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তখন মার্ক করে এখন পিছনের গলা কেটে নিচ্ছি। এরপর আমি পিছনের গলা পট্টির জন্য এক টুকরো কাপড় নিয়ে নিলাম। এটা আমি 2 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি পরিমাণ পাশ আছে, আর লম্বা একটু বেশি করে নিলে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর সামান্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে। তো যে 3.5 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এই যে পটিটাকে সামনের পিসটায় এভাবে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পটিটাকে আমি সেলাই করে আটকে নিলাম, এবং সাইড দিয়ে এভাবে কাটিং করে দিলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো সাইড দিয়ে এভাবে কাটিং করার পরে সম্পূর্ণ অংশটাকে উল্টোভাবে ভাঁজ করে নিতে হবে। তো এই যে সম্পূর্ণ অংশ ভাঁজ করে এখন চিকন করে মুড়ি ভাঁজ দিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি চিকন করে ভাঁজ করে মুড়ি সেলাই করে নিচ্ছি, এবং উপর দিয়ে চাপ সেলাইয়ের মতো করে সেলাই করে নিলাম। তো এখন এটাকে আমি সামনের পাটের গলার উপরে বসাবো। তো সামনের পাটটাকে একসাথে করে দুটোকে উল্টো পাশ থেকে কাত সেলাই করে নেব, এবং কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। একইভাবে আমি অপর পাশেও কাতটা সেলাই করে নিচ্ছি। তো দুই পাশের কাত সেলাই করে নেওয়ার পরে আমি এখন সাদা কাপড়ের টুকরোগুলোকে নিয়েছি, 4 ইঞ্চি পাশ যে নিয়েছিলাম, তো এটাকে সেলাই করে সবগুলো টুকরোকে একসাথে করে নেব, এবং দুটোকে ডাবল ভাঁজ করে এইভাবে সম্পূর্ণ অংশ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সম্পূর্ণ অংশ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এটার উপরে ফিতা বসিয়ে আমি 1 ইঞ্চি পরপর এভাবে মার্ক করে নিব। তো যেহেতু চকটা সাদা, এই জন্য মার্কটা বোঝা যাচ্ছে না। আমার কাছে আসলে অন্য কালার চক ছিল না, বিধায় আমি এই কালারটা দিয়েই মার্ক করছি। আপনারা একটু কষ্ট হলেও বুঝে নেবেন। তো এই যে এভাবে সম্পূর্ণ অংশটার উপরেই 1 ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি। দেখুন অনেক লম্বা কাপড়, তো কুচির জন্য অনেকখানি কাপড় লাগবে। তো এখন এটাকে আমি নিয়ে এই যে কুচিটা এইভাবে এক পাশ থেকে আসবে, এইভাবে এক পাশ থেকে আসার পর কুচিটা হবে। খেয়াল করুন আপনারা, একবার ওইদিকে ভাঁজ করতে হবে আর একবার এইদিকে ভাঁজ করতে হবে। এভাবে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিতে হবে। তো এভাবে সম্পূর্ণ অংশ কুচি দেওয়ার পরে গলার সোজা পৃষ্ঠা বা ভাও পৃষ্ঠায় আমি এটাকে বসিয়ে সেলাই করে নেব। তো এটাকে বসিয়ে এই যে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে, এবং বাড়তি অংশ কেটে প্রথমে সেলাইটাকে খুলে নিচ্ছি। হালকা খুলে নেওয়ার পর এটাকে ভিতরের সাইডে ভাঁজ করে এরপর দিয়ে সেলাই করে আটকে দিতে হবে। তো এরপরে পাইপিংয়ের কাপড়টাকে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়গুলোকে আমি জয়েন করে নিচ্ছি সেলাই করে। তো জয়েন করে নেওয়ার পরে গলার উল্টো পাশে পাইপিংয়ের কাপড়কে এভাবে চিকন করে মুড়ি ভাঁজ করে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো গলার উল্টো পাশে এই যে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে আটকে নিতে হবে, এবং বাড়তি অংশ কেটে ফেলে দিয়ে শেষেও এরকম মুড়ি ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এরপরে এই যে গলার অংশে এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে, যাতে করে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আমি সম্পূর্ণ অংশে কাট বসিয়ে নিয়েছি। এরপর সোজা পিষ্টা বা ভাও পিষ্টা করে এভাবে ডাবল ভাঁজ করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচের সেলাই দেখা না যায়, তবে নিচের সেলাই দেখা গেলে দেখতে ভালো লাগবে না। এই জন্য চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের সেলাই যাতে পাইপিংয়ের নিচে থাকে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে আপনারা পাইপিংটাকে সেলাই করে নেবেন। তো সম্পূর্ণ অংশে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি। তো এই যে আমার গলার পাইপিং লাগানো শেষ। দেখুন গলাটা এখন কতটা সুন্দর লাগছে। তো এরপরে আমি আরও কিছু সাদা কাপড় এভাবে ভাঁজ করে নেব। এই যে এখানে আমি মার্ক করিনি, আমি অনুমানেই দিচ্ছি। তো নতুনদের জন্য আমি প্রথমে মার্ক করে দেখিয়ে দিয়েছিলাম। তো এই কুচিগুলোকে মূলত বক্স প্লেট কুচি বলে, নতুনদের জন্য আমি এটা জানিয়ে দিলাম আর কি। তো এটাকে বক্স প্লেট কুচি বলে। আপনারা এভাবে কুচি দিয়ে যে কোনো কিছুতে ডিজাইন করতে পারেন। তো এখন আমি হাতার অংশে এভাবে কুচিটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখন এটাকে সোজা করে এরপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একটা আমি তৈরি করলাম, আর একটা অফ ক্যামেরায় তৈরি করে নিলাম। তো এখন আমি হাতার এভাবে সমান করে ভাঁজ করে হাতার উপরে কোনায় চিহ্ন করে নিলাম। এই চিহ্ন অনুযায়ী কাঁধের উপরে এটাকে উল্টোভাবে রেখে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে 2-3টা কুচি করে নিলাম, এতে করে সুন্দর লাগবে দেখতে। তো মাঝখান থেকে এভাবে কুচি করে সেলাই করে নিলে হাতা লাগাতে সুবিধা হয়, বিশেষ করে যারা নতুন। তো এখন উল্টোভাবে এভাবে মাঝখান থেকে এই পাশেও 2-3টা কুচি দিয়ে আমি
হাতাটা সেলাই করে নিচ্ছি, একটা দেখিয়ে দিলাম, আরেকটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিলাম, দুটা দেখালে ভিডিওটা লম্বা হয়ে যায়। তো এই যে আমার হাতার কুচি, তখন দুটাকে একসাথে করে সাইড থেকে আমি উল্টো পাশ থেকে হাতার সাইড সেলাই করে দেব। সম্পূর্ণ অংশে ফ্রকের সাইড সেলাই করে নেব, তো ওই পাশে আমি অফ ক্যামেরায় করে নেব। এখন নিচের মুড়ি সেলাই করলে মূলত আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে, তো আমি নিচের মুড়িটা সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে একটা সবুতম সেলাই করে নেব, তো আপনারা চাইলে দুইটা তিনটা কিংবা সম্পূর্ণ অংশেই সবুতম লাগিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একটাই সবুতম লাগিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।